আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলের ধনবাড়িতে সোনালী ইট ভাটার কালো ধোয়ার কারণে লিচু বাগান সহ ফসলি জমি নষ্ট, ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের রাজারহাট এলাকার সোনালী ব্রিক্স ইট ভাটার কারণে গ্রামের মানুষগুলোর কষ্টের যেন সীমা নেই। ভাটার কারণে বীরতারা শিক্ষা প্রতিষ্ঠান, দাখিল মাদ্রাসা, কিন্ডার গার্ডেন, রাজার হাট বাজার এবং এলাকার আবাদি জমির মধ্যে গড়ে ওঠা ইট ভাটার কারণে সব ধরনের ফসলি জমিতেও গাছের ফল খেতে পাচ্ছে না এই ইট ভাটার কালো ধোয়ার কারণে। এলাকাবাসী ইট ভাটা উচ্ছেদ করার জন্য গণস্বাক্ষর দিয়ে ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, 1 নং বীরতারার বালাসুতি গ্রামের 2 নং ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, আমার 5 বিঘার উপরে এখানে আমের বাগান, লিচুর বাগান। এই বাগানের এই ইট ভাটার কালো ধোয়ার কারণে, ইট ভাটার কয়লার ধোয়ার কারণে আমার যা ফুল ছিল সব পুড়ে গেছে। আমি 5 বছর যাবত এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেও আমি এখান থেকে কোনো রোজগার পাইতেছি না। আমার একমাত্র আয়ের উৎস ছিল এই বাগান। এই বাগানের থেকে আমি বাৎসরিক কম করে হলেও আমি 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ইনকাম করতে পারতাম। আমার এই ইনকাম বন্ধ হয়ে গেছে। এখন কোন প্রভাবশালী মহলের উসিলায় এই এখানে বাড়াটা করছে, বাড়াটা যখন করে তখন আমি না বলছিলাম যে আমার ইট ভাটার কারণে আমার বাসাগান ক্ষতি হবে। সোনালী ইট ভাটা আমার এই ক্ষতিটা হইতেছে কোন প্রভাবশালী মহলের উসিলায় এই বাড়াটা করতেছে চালাইতেছে আমার জানা নাই। কিন্তু এই রাস্তাঘাটেও চালা জানা, এলাকার কোনো ফল ফলান্তিও বর্তমানে টিকতেছে না। এলাকার জমি, এই আবাদি জমিগুলা কি সুন্দর জমিগুলা নষ্ট করে আজকে এই ইট ভাটাগুলো যে করছে, আমাদের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি পোষাবে কে? আমাদের মানে যাওয়ার কোনো জায়গা নাই। এটা আমরা প্রশাসন এবং মাননীয় মন্ত্রী, মাননীয় এমপি বরাবর আমরা এই দরখাস্ত করছি, আমরা হাইকোর্ট বরাবর দরখাস্ত করছি। এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান রাস্তায় চলতে পারে না, পোলাবান গাড়ির নিচে পড়ে, এখানে মানুষ যাতায়াত করতে পারে না, ধুলার কারণে, মানে কালো ধোয়ার কারণে মানুষ যাতায়াত করতে পারে না। প্রত্যেক বাড়িতে বাড়িতে যাই, আপনারা তদন্ত করে দেখতে পারেন, কোনো গাছের ফল নাই, কোনো গাছপালা হইতেছে না। এই অবস্থায় আমরা মানে নিঃস্ব হয়ে গেছি। আমার বর্তমানে যে ক্ষতি হয়েছে অপূরণীয় ক্ষতি। এই 5 বছর যাবৎ আমার এই বাগান থেকে আমার কোনো ইনকাম নাই। আমার একমাত্র আয়ের উৎস ছিল এটা, আমার কোনো ইনকাম নেই এখানে। আমি মানে বর্তমানে খুব অসহায় অবস্থায় এটা আপনাদের মানে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। আমি মানে খুব খারাপ অবস্থায় আছি বর্তমানে। আমার এই বিগত 5 বছর যাবৎ বাড়ির নিকটে অপরিকল্পিতভাবে 3 ফসলি জমিতে প্রভাবশালী মহলের লোকেরা সোনালী ব্রিক্স ইট ভাটা স্থাপনে কারণে আমার একমাত্র আয়ের উৎস লিচু এবং আম বাগান হতে বাৎসরিক 2,50,000 টাকা থেকে 3 লক্ষ টাকা আয় করেছি, কিন্তু বর্তমানে ইট ভাটার কারণে আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। এই ইটের ভাটার কারণে আজ সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, মানুষের চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। স্থায়ী এলাকাবাসী জমায়েত হয়ে ভাটাটি উচ্ছেদের জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে জোর দাবি জানান। ইট ভাটার জন্য আমাদের যে এলাকার গ্রামীণ যে একটা পরিবেশ আছে, পরিবেশগুলো ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি আমাদের গাছপালা সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই গাছপালাতে যে ফল ফলান্ত, আম, কাঁঠাল, লিচু, এগুলো আমরা পাচ্ছি না। এগুলো গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এলাকার পরিবেশ রক্ষায় আমরা লিখিতভাবে ইউনো সাহেবের কাছে অভিযোগ দিয়েছি। এটা প্রাথমিক অবস্থায় জমিদাতারা তো জমি দিছে, আমরা যারা ছিলাম আমরা বাধার সৃষ্টি করলেও আমাদের বাধাটা তখন তারা অগ্রাহ্য করে এই বাধাটা রাস্তার অবস্থা খুবই শোচনীয়। এমনকি আমাদের যে পরিবেশ, আমাদের পারিবারিক যে পরিবেশ, সেই পরিবেশ পর্যন্ত নষ্ট হচ্ছে। আমাদের ঘরের আসবাবপত্র সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই ধুলাবালিতে। আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান 2টা, ইট ভাটার পাশে মাদ্রাসা তথা কিন্ডার গার্ডেন স্কুল, এই স্কুলের ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে আসতে পারে না। স্কুলে এই ধুলাবালি জায়গা, বেঞ্চগুলো বা কাগজপাতি, খাতাপত্র, বই পুস্তক সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই ইট ভাটা থেকে পরিত্রাণ চাই। কি একই রকম মত আছে? বাংলাদেশের সর্বোচ্চ
এই ভাটাটা এখানে থাক, এখানে ভাটাটা চলুক, আপনারা কেরা কেরা চান? সবাইকে উচ্ছেদ চান? এই যে আপনাদের কর্মসংস্থান করে দিছে অনেকে, এখানে মুসলিমের লোকের কর্মসংস্থান হচ্ছে, মুসলিমের লোকের জন্য আমরা 90% লোক ক্ষতিগ্রস্ত হতে পারবো না। এখানে 10% লোকের, আমাদের এলাকার লোকে 10% লোকের কর্মসংস্থান হয়েছে, এই 10% লোকের জন্য আমরা 90% লোকের ক্ষতিগ্রস্ত যাব, এটা আমরা মানে নিতে পারি না। এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারে শেখ শামসুল আরেফিনের কাছে এ প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, একটি অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমিকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম শফি বলেন, আবাসিক ও ঘনবসতি এলাকা ইট ভাটা করা ঠিক হচ্ছে না, কিন্তু অভিযোগকারীদেরও ইট ভাটায় জমি আছে, তারা যদি জমি না দিত তাহলে ইট ভাটায় থাকে না। ভুক্তভোগী মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, ভাটায় আমার কোনো জমি নেই। দর্শক, এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।